হ্যালো ফ্রেন্ডস, একটা প্রস্তাব আমি আপনাদের থেকে অনেকবার পেয়েছি বা অনেকের কাছ থেকে পেয়েছি, সেটা হলো লিডারশিপের ওপর একটা ভিডিও পাবলিশ করতে বলেছেন আপনারা। দেখুন, লিডারশিপ ইটসেলফ ইজ এ ভেরি বিগ চ্যাপ্টার, এটা নিয়ে ভিডিও করতে গেলে অনেক কথা বলার থাকে, কিন্তু ইউটিউবের পরিসর স্বল্প, তাই আমি কতগুলো পয়েন্ট ওয়াইজ গুণাবলীর কথা বলবো যেগুলি একজন লিডারের মধ্যে থাকা উচিত, বা অন্যভাবে বললে বলা যায় এই গুণগুলি থাকলে বাকিরা আপনাকে লিডার হিসাবে গণ্য করবে। মোট 15টি এমন গুণ বা কোয়ালিটি আছে যা একজন মানুষকে ভালো লিডার তৈরি করে দেয়। আজকের ভিডিওতে আমি প্রথম 7টি এমন গুণের কথা বর্ণনা করব, আর পরের ভিডিওতে অর্থাৎ পার্ট 2তে আমি বাকি 8টি লিডারশিপ কোয়ালিটি বা একজন নেতৃত্বে যে যে গুণ থাকা উচিত সেগুলি আলোচনা করব। যারা আমাদের চ্যানেলে নিয়মিত আসেন তারা তো জানেনই, কিন্তু যারা আমাদের এই চ্যানেলটিতে প্রথমবার এসেছেন তাদেরকে বলছি, এই চ্যানেলে আমরা মার্কেটিং, পার্সোনাল ডেভেলপমেন্ট এবং স্কিল ডেভেলপমেন্টের উপর একাধিক ভিডিও পাবলিশ করেছি এবং করছি। সেগুলি পেতে চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনি পেতে থাকেন। বিফোর উই প্রসিড, লেট আস আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ লিডারশিপ। এক্ষেত্রে জন সি ম্যাক্সওয়েলের দেওয়া ডেফিনেশনটি আমার খুব পছন্দের। এ লিডার ইজ ওয়ান হু নোজ দ্য ওয়ে, গোজ দ্য ওয়ে অ্যান্ড শোজ দ্য ওয়ে। তিনি জানেন কি করতে হয়, তিনি সেটাই করেন, আর তিনি সেই রাস্তায় বাকিদের দেখান। ভারি সুন্দর একটি ডেফিনেশন। এবার এক এক করে দেখে নিই কি কি সেই গুণ যা কিনা একজন লিডার নিজে ফলো করেন এবং বাকিদের ফলো করতে শেখান। প্রথম গুণটি হলো অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি। ইউনাইটেড স্টেটসের 34th প্রেসিডেন্ট ডেভিড ডি আইজেনহাওয়ার একসময় বলেছিলেন, দ্য সুপ্রিম কোয়ালিটি অফ লিডারশিপ ইজ আনকোশনেবলি ইন্টিগ্রিটি, উইদাউট ইট নো রিয়েল সাকসেস ইজ পসিবল, ওয়েদার ইট ইজ অন এ সেকশন গ্যাং, আ ফুটবল ফিল্ড, ইন অ্যান আর্মি অর ইন অ্যান অফিস। জীবনের যে কোনো ফিল্ডেই আপনি যদি লিডার হয়ে উঠতে চান তাহলে এই সততা আপনার নিজের মধ্যে আগে রপ্ত করে দিতে হবে। ইন্টিগ্রিটি হলো সেই সততাকেই অভ্যেসে পরিণত করে নেওয়া। দ্বিতীয় গুণটি হলো কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস। আপনার যদি নিজের সিদ্ধান্ত, পছন্দ বা গুণগুলির ওপর নিজেরই দৃঢ় বিশ্বাস না থাকে তাহলে আপনার টিমের মেম্বাররা কখনোই আপনাকে ফলো করবে না। ইউ মাস্ট বি ভেরি মাচ কনফিডেন্ট টু গেইন দ্য রেসপেক্ট অফ ইউর মেম্বার্স, কিন্তু কখনো আবার ওভার কনফিডেন্ট হয়ে গেলে চলবে না। তৃতীয় গুণটি হলো ইন্সপায়ার আদার্স। একজন লিডারের পক্ষে সম্ভবত সবচেয়ে কঠিন কাজটা হলো অন্যদের তাকে ফলো করানো, অথচ তাকে যদি কেউ ফলোই না করে তাহলে তিনি আর লিডার হলেন কিভাবে? অন্যেরা তখনই আপনাকে ফলো করবে যখন আপনি তাদের ইন্সপায়ার বা অনুপ্রাণিত করতে পারবেন। জন কুইন্সি অ্যাডামস বলেছিলেন, ইফ ইউর অ্যাকশন ইন্সপায়ার আদার্স টু ড্রিম মোর, লার্ন মোর, ডু মোর অ্যান্ড বিকাম মোর, ইউ আর এ লিডার। এবার আসি চতুর্থ গুণটির কথায়, কমিটমেন্ট অ্যান্ড প্যাশন। আপনার বিষয়ের ওপর, কাজের উপর আপনি কতটা দায়বদ্ধ, কতটা প্যাশনেট, তার উপর নির্ভর করবে আপনার টিমের লোকজন বা আপনার কাজের সাথীরা কতটা আপনাকে সম্মান করবে, তা লিডার হিসাবে কতটা মান্য করবে তা নির্ভর করবে আপনার কমিটমেন্ট এবং প্যাশনের ওপর। যদি তারা দেখে এক্ষেত্রে আপনার কোনো গাফিলতি আছে তাহলে কিন্তু অন্যান্য গুণ থাকা সত্ত্বেও আপনাকে লিডার হিসাবে তারা কখনোই মানবে না। পঞ্চম গুণটি হলো ইউ মাস্ট বি এ গুড কমিউনিকেটর। এখানে অনেকে ভাবেন ভালো কমিউনিকেটর হতে গেলে ভালো বক্তা হতে হবে, এটা কিন্তু একদমই ভুল ধারণা। ভালো কমিউনিকেটর হতে হলে যেটা হতে হয় সেটা হলো আপনার নলেজ বা কোনো বিষয় সম্বন্ধে আপনার দৃষ্টিভঙ্গি পরিষ্কারভাবে আপনি বাকিদের সামনে কতটা তুলে ধরতে পারছেন। যখনই আপনি সেটা পরিষ্কারভাবে তুলে ধরতে পারবেন আপনি দেখবেন অটোমেটিক্যালি বাকিরা আপনার কথাগুলো ফলো করে চলেছে, আপনাকে লিডার হিসাবে তারা মেনে নিচ্ছে। এবার আসি ষষ্ঠ গুণের কথায়, ডিসিশন মেকিং ক্যাপাবিলিটিস। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার গুণ বা ক্ষমতা কারোর মধ্যে থাকলে তাকে অনায়াসে বাকিরা লিডার হিসাবে মেনে নেবে। এইখানেই কিন্তু বেশিরভাগ মানুষ লিডারদের উপর ভরসা করে। কাজেই যখন তারা দেখবে এই সিদ্ধান্ত নেওয়ার দারুণ একটা ক্ষমতা আপনার মধ্যে রয়েছে এবং সেটি সঠিকভাবে রয়েছে, তখন তারা আপনাকে অবশ্যই লিডার হিসাবে সম্মান করবে। প্রথম পর্বের শেষ গুণটির কথা আমি বলবো, সেটাকে খুব ভালো করে বুঝে নেওয়া দরকার আছে। সেই গুণটি হলো অ্যাকাউন্টেবিলিটি। অ্যারল এইচ গ্লাসা বলেছিলেন, একজন ভালো লিডার তার যতটা না দোষ তার কিছুটা বেশি নিজের ঘাড়ে নিয়ে নেন, আর যতটা তার ক্রেডিট তার কিছুটা কম তিনি নিয়ে থাকেন।
ভালো করে কথাটা আরো একবার খেয়াল করুন। যখন আপনার টিম মেম্বাররা কোনো ভুল করছেন, সেই ভুলের খানিক ভাগিদার হয়ে তাদেরকে শুধরে দেওয়ার চেষ্টা করুন। আর যখন আপনার সহায়তায় তারা ভালো কিছু করছে, তখন সেই কৃতিত্ব নিজের কাছে অল্প রেখে তাদের দিকেই বেশি করে দিয়ে দিন। এই 7টি গুণ যদি আপনি নিয়মিত প্র্যাকটিস করে থাকেন, তাহলে অবশ্যই খুব অল্প সময়ের মধ্যে আপনি একজন রেসপেক্টেড লিডার হিসাবে আপনার টিমের মধ্যে পরিচিত হবেন। 7টি গুণ আমি আরও একবার পরপর বলে যাচ্ছি। 1, অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি। 2, কনফিডেন্স। 3, ইন্সপায়ার আদার্স। 4, কমিটমেন্ট অ্যান্ড প্যাশন। 5, গুড কমিউনিকেটার। 6, ডিসিশন মেকিং ক্যাপাবিলিটিস। অ্যান্ড 7, অ্যাকাউন্টেবিলিটি। আপনারা চাইলে এগুলি নোট করে রাখতে পারেন, অথবা যারা স্ক্রিপ্টটি পড়তে চাইছেন তারা আমাদের ওয়েবসাইট netbizsystem.com গিয়ে পুরো 7টি পয়েন্ট বিস্তারিতভাবে পেয়ে যেতে পারেন। এ ধরনের নানা টিপস ও ট্রেনিং পাওয়ার জন্য আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজেও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। লিডারশিপ কোয়ালিটির যে বাকি 1টি পয়েন্ট আমরা আলোচনা করব ঠিক পরের ভিডিওতে, সেটি পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর একটা অনুরোধ, এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটু লাইক এবং শেয়ার করবেন, আর প্রতিবারের মতো কমেন্ট বক্সে লিখে জানাবেন ঠিক কতখানি ভালো আপনাদের লেগেছে। ফিরে আসছি লিডারশিপ পার্ট 2 নিয়ে কয়েকদিনের মধ্যেই। ততদিন সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন, পজিটিভ থাকবেন।